300 বছরের ঘটকবাড়ির পুজো বাংলাদেশে সূচনা হলেও এখন কলকাতাতে পুরনো সব রীতি মেনেই চলে পুজো। এছাড়াও রয়েছে বেশ কিছু বিশেষত্ব। দাঙ্গা খরা মন্বন্তর এবং দেশভাগের কারণে নিজ ভূমি ছেড়ে দেশান্তর পাড়িও যে পরিবারের নিকট জনেদের একে অন্যের থেকে ভিন্ন করতে পারেনি সেই পরিবারে মা দুর্গায় যে সকলকে একসূত্রে বেঁধে রাখার শক্তি হবেন এ আর আশ্চর্যের কি। কলকাতার রামগড়ের ঘটক পরিবারে তাই শঙ্খধ্বনিতে মা দুর্গার আবাহন ঘটতে চলেছে এবারও। 250 বছরের ঐতিহ্যের উত্তরাধিকার একই ধারায় বয়ে নিয়ে যেতে তৈরি পরিবারের বর্তমান প্রজন্ম। অধুনা বাংলাদেশের ফরিদপুরের বিঝারি গ্রামে প্রায় 250 আগে প্রথম দুর্গোৎসবের আয়োজন করেছিলেন ঘটক পরিবারের পূর্বপুরুষেরা। সেখান থেকেই পরিবারের পুজোর শুরু। পাণ্ডবেশ্বর থেকে হিন্দুস্তান পার্ক হয়ে কলকাতা যাদবপুরের রামগড়ে আজও বংশ পরম্পরায় চলে আসছে দুর্গাপুজো। এভাবেই টানা 250 বছরে কখনো ছেদ পড়েনি ঘটক পরিবারের পুজোয়। ঘটক বাড়ির পুজোর আচার অনুষ্ঠান শাক্ত মতেই হয়ে আসছে প্রথম থেকেই। এখনো সাবেক নিয়ম মেনে পুজোর তিন দিনই মহামায়ের পুজোয় বলি প্রথা চালু আছে এখানে। নিজের হাতে সেই বলিদান দেন পরিবারেরই কোনো এক সদস্য। শুধু তাই নয়, এই ঘটক পরিবারের পুজোয় রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য, তা হল মা দুর্গার বামে থাকেন গণেশ আর কার্তিকের অবস্থান কলা বউয়ের পাশে মায়ের ডান দিকে। ঘটক পরিবারের এই পুজোয় প্রতিদিনই দুবেলা মা দুর্গাকে উৎসর্গ করা হয় আমিষ ভোগ। সেখানে মাছের নানা পদ অপরিহার্য, এমনই নানা বিশেষত্বে সাবেক পুজোর নানা বৈশিষ্ট্য ধরে রেখেছেন শতাব্দী প্রাচীন এই পরিবার। এ ঘটক পরিবার বাংলাদেশের বিঝারিতে সংস্কৃত পণ্ডিত পরিবার হিসেবেই পরিচিত। তবে এরা ঘটক উপাধিও পান। পরিবারের পূর্বপুরুষ বিধুভূষণ ছিলেন মা সারদার প্রত্যক্ষ শিষ্য। বিঝারির গ্রামের বাড়িতে গিয়েছিলেন স্বয়ং মা সারদা দেবী। উদ্বোধন পত্রিকায় প্রকাশিত মা সারদার শিষ্যের তালিকায় তার নামও রয়েছে। জানা যায় 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে এরা অংশ নিয়েছিলেন। এরপর দেশ ভাগের সময় 1947 সালে পরিবার চলে আসে বাংলায়। সেই থেকেই গত 74 বছরে বিভিন্ন সময়ে এ বাংলার নানা জায়গায় কোথাও না কোথাও অনুষ্ঠিত হয়ে এসেছে পারিবারিক এই পুজো। গত বেশ কয়েক বছর ধরে রামগড়ে পরিবারের নিজস্ব ঠাকুর দালানে আড়ম্বরের সঙ্গে পুজো হয়ে আসছে। বর্তমান প্রজন্মের পুজোর অন্যতম আয়োজক প্রসেনজিৎ ঘটক জানান, এবারও পুজোর কয়েকদিন দূর দূর থেকে এমনকি দেশের অন্য শহর ও বিদেশ থেকেও পরিবারের প্রবাসী সদস্যরা এসে হাজির হবেন রামগড়ের বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এককালে এই পুজো শুরু করেছিলেন প্রপিতামহের প্রপিতামহ। সে সময়কার তালপাতার পুঁথি এবং ভূর্জপত্রে তালপাতাতে লেখা চণ্ডী স্তোত্র, যা আজও যত্নে রক্ষিত আছে এই বাড়িতে। পুজোর কদিন বাড়ির যাবতীয় ভোগ রান্নার দায়িত্ব বর্তায় পরিবারের মেয়ে বউদের ওপর। বছর বছর একই শিল্পী পরিবারের সদস্যরা গড়ে আসছেন একচালা অপূর্ব গড়নের প্রতিমা। আরও জানা গিয়েছে, মেদিনীপুরের বেলদার নিকুশিনী গ্রামের পুরোহিত বংশানুক্রমিকভাবে করে আসছেন মায়ের আরাধনা। এবারও তন্ত্রমতে শাক্ত আরাধনায় ঘটক বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য বজায় রাখা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।